নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আজকে চিকেনের সাথে পাঙ্গাস রান্না করব। আর আজকে এই পাঙ্গাসের পিসগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল বড় বড় পিস করে, আমি এখন বাড়িতে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এগুলো চর্বিযুক্ত পাঙ্গাস, পেটি সাইজটা আমি নিয়েছি। এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো হবে। আর আজকের এই রান্নার জন্য পাঙ্গাস মাছের পিসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে সবগুলো মাছ একইভাবে আমি কেটে নিচ্ছি, দিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন। এখানে আমি শিল নোড়ায় কিছু গোটা মশলা বেটে নেব, যেমন নিয়েছি আদা কুচি আর নিয়েছি রসুন কোয়া। এখানে মাপটা বললাম না, এই মাছটা রান্নার জন্য যতটা পরিমাণে আদা রসুন লাগে ততটা পরিমাণে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি একটা, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, পাঁচটা শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ, পোস্ত দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো জল দিয়ে সুন্দর করে মিহি করে পেস্ট করে আমি এটাকে বেটে নেব। তবে শিলনোড়ায় রান্না করলে মাঠা মিরা বলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়, শিলনোড়া যদি বেটে মশলাটা বেটে রান্না করা হয়। আর এইভাবে শিলনোড়ায় বেটে আমরা রান্না করি, যেহেতু আমরা গ্রামে থাকি তো আমরা বেশিরভাগ সময় এইভাবে শিলনোড়ায় বেটে রান্না করে থাকি। তো আজকে এইভাবে রান্না করছি, এখন বাটনাটা বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। এখানে পাঙ্গাস মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে, আর সব কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। তবে আজকে এই মাছটা রান্নাতে আমি এখানে আলু দিচ্ছি, আমার ছেলে আলু খেতে পছন্দ করে। আর যদি আপনারা আলু দিয়ে রান্না করেন তাহলে করতে পারেন, তবে আলু না দিয়ে রান্না করলে এই মাছটা সব থেকে বেশি টেস্ট কিন্তু ভালো হবে। এখানে এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর কেটে রাখা 1 বাটি আলু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি দুটো বড় সাইজের। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ চিলি পাউডার, তবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে একটু দিতে পারেন, তবে যদি না থাকে তাহলে না দিতেও পারেন। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি, আর যে গোটা মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব কাস্তুরি মিথি পাতা 1 চামচ, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 15 গ্রামের মতো সর্ষের তেল, আর এখানে 1 ভাগ পাতিলেবু নিয়েছি, এর রসটা চিপড়ে দিয়ে দেব। তবে আজকের এই রান্নাতে বেশি তেলের প্রয়োজন হবে না, কেননা এগুলো পেটিযুক্ত মাছ আর চর্বিযুক্ত, আর তার জন্য তেলটা একটু কম করে দিলেও কোনো অসুবিধা নেই। আর এগুলোকে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এগুলোকে রেখে দেব 15 মিনিট রেস্টে। এইভাবে হাত দিয়ে মাখে যদি রান্না করা যায় রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে রান্না করে দিলে পাঙ্গাস মাছ, যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তারা কিন্তু খাবে। তো এখন প্লেট ঢাকা দিয়ে 15 মিনিট আমি এগুলোকে রেখে দিচ্ছি। আর এখানে দেখো একটা মাটির হাঁড়ি গ্যাসে বসিয়ে নিয়েছি, এতে 7 থেকে 8 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, 2 শুকনো লঙ্কা কেটে দিলাম, 1টা তেজপাতা কেটে দিলাম, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মৌরি, এর মধ্যে আমি এখন ফোড়নে দিয়ে দিলাম। আর মাটির হাঁড়ি কিন্তু রান্না করার আগে 3 ঘন্টা খানিক জলে ভিজিয়ে রাখতে হবে। এখন দেখো ফোড়ন একটা সুন্দর করে ফুটে গেছে, আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার উঠেছে। এই সময় মাখিয়ে রাখা মাছটাকে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, একে একে করে সব মাছগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু আজকে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে, রান্না কিন্তু অনেক বেশি ভালো হবে, দারুণ স্পাইসি এবং টেস্টি হবে খেতে। আর আজকে এই পাঙ্গাস মাছটা একদম চিকেনের মতো করে আমি রান্না করে নিচ্ছি, আপনার বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। এখন ওপর নিচ করে তেল আর ফোড়নের সঙ্গে দিয়ে আমি একটুখানি কষে নিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ। পেঁয়াজ এভাবে ফাঁক করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে বাটিতে করে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটি, আমি ছোট বাটিতে করে 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে চামচ দিয়ে ওপর নিচ আবার করে নিচ্ছি, যাতে জলটা নিচ পর্যন্ত চলে যেতে পারে। আর এবার এভাবে চামচ দিয়ে সুন্দর করে আমি রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এর মধ্যে 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর এখন দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে,
এবার ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর এখানে আমি একটুখানি আটা মেখে নিয়েছি, আটা দিয়ে আমি সাইডগুলোকে ভালো করে বন্ধ করে দেব, যাতে করে ভেতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে। তবে আজকে এই রান্নাটা একদম হান্দি চিকেনের স্টাইলে রান্নাটা করে নিচ্ছি। আর এভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করে রান্নাটা করে নেব একদম লো ফ্লেমে। দেখো 30 মিনিটের পর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখো আটাগুলো শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এভাবে কেটে আটাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব রান্নাটা কেমন করে হয়েছে। এবার দেখো ঢাকনাটা খুলে নেওয়ার পর এই দেখো রান্নাটা কেমন করে হয়েছে, দেখো কতটা সুন্দর করে আজকের এই রান্নাটা হয়েছে। আর এই গ্রেভিটা একটুখানি আছে, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যাবে। আর এগুলো ভাতের সঙ্গে দিয়ে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো হবে। আর যারা পাঙ্গাস খেতে চায় না, এভাবে রান্না করে দিলে একবার তো একবার খেলে বারবার খেতে চাইবে। এখন পরিবেশন করে প্লেটের মধ্যে দেখাচ্ছি, পিসগুলো দেখো একদম কিন্তু গোটা গোটা হয়ে আছে, একটুও ভেঙে যায়নি কি কোথাও ঘেঁটে যায়নি, কতটা সুন্দরভাবে আছে, কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের স্বাদে পাঙ্গাস রান্না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলে এখন নতুন আছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে।